আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ঠোঁটে জ্বর ঠোসা ওঠার কারণ এবং প্রতিকার। আপনারা জানেন যে ঠোঁটের মধ্যে, ঠোঁটের উপরের নিচে বা আশেপাশে বিশ্রী রকমের কিছু দানা দানা ওঠে, যেটাকে আমরা জ্বর ঠোসা নামে চিনি। তো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টির কারণ, লক্ষণ এবং এর চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো জ্বর ঠোসা ওঠার কারণ এবং প্রতিকারের মধ্যে দেখেন, যদি এই জ্বর ঠোসা আমরা সাধারণত মনে করে থাকি যে ভিতরে ভিতরে জ্বর যাওয়ার কারণেই আসলে ওই জ্বর ঠোসাটি হয়, তো জ্বর যাওয়ার কারণেও হয় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু মূলত কারণ হলো জ্বর ঠোসার মূল কারণ হলো HSV-1 অর্থাৎ 80%। দেখেন এখানে 80% কারণ হলো HSV-1 অর্থাৎ হারপিস সিমপ্লেক্স ভাইরাস, অর্থাৎ এটি একটি ভাইরাসের কারণে হয়ে থাকে। এটি ওয়ান অর্থাৎ এখানে অনেকগুলো এই হারপিস সিমপ্লেক্স ভাইরাস অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে যেটি ওয়ান এটার কারণে 80% অর্থাৎ 80% 100টা রোগীর মধ্যে 80 জনই এই হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে এবং ওয়ান এটার কারণে হয়ে থাকে। তো এটির লক্ষণ এবং উপসর্গ কী? দেখেন এটির লক্ষণ এবং উপসর্গের মধ্যে এক নাম্বার লক্ষ্য এবং উপসর্গ যেটি আমরা বলি সেটার কারণ হইল যে প্রচুর ব্যথা করে, হা করতে কষ্ট হয়, আর এখানে যদি ঠোঁটে হয় তাহলে ঠোঁট নড়াচড়া করতেও ব্যথা করে। এমনকি সবচেয়ে খারাপ হলো যে একটা বিশ্রী রকম দেখতে, অর্থাৎ এটি হইলে একটা বিশ্রী রকম দেখতে, সমাজের অন্য অন্য লোকদের সামনে যেতেও একটা লজ্জাস্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। তো মূলত কারণ হলো এইটাই স্পষ্ট আমরা দেখতে পারি। তো দেখেন ঠোঁটের কোণে বা আশেপাশে ফুরকুরি বা দানার মতো ওঠে, তো ঠোঁটের কোণেও হতে পারে, আশেপাশে এমনকি মুখের যে কোনো, ঠোঁটের যে কোনো পাশে হতে পারে। তো ভিতরে ভিতরে জ্বর যায়, জ্বর এবং মাথা ব্যথা থাকে, বমিও ভাব থাকে, 7 থেকে 14 দিন পর্যন্ত এটি থাকতে পারে, এরপর কিন্তু অনেকটা এমনিতেই ভালো হয়ে যায়। তো করণীয় কী? দেখেন করণের মধ্যে ব্যবহৃত গ্লাস, অর্থাৎ যে গ্লাসে পানি খাবে, জুস খাবে বা অন্য কিছু খাবে, এই ব্যবহৃত গ্লাস অন্যজনের ব্যবহার না করা, এমনকি নিজে যে লিপস্টিক, মেরিল বা ইত্যাদি দেয় এগুলো অন্যজনে ব্যবহার না করা। আর হলো যে অনেক সময় বাচ্চাদের হলে বা স্বামী স্ত্রীর মধ্যে হলে চুমু দেওয়াটা যাবে না, তাহলে তারও হতে পারে। এমনকি ব্লিস্টার স্পর্শ করা, অর্থাৎ ঠোঁটের কোণে হয়েছে সেটি হাত দিয়ে স্পর্শ করা যাবে না, সাথে সাথে কি হাত ভালো করে ধুয়ে নিতে হবে। আরেকটা বিষয় হলো যে এটি স্পর্শ করা যাবে না, এমনকি চাপ দিয়ে এটির ভিতর থেকে দানা বা পানি এগুলো কিছু বাইর করাও যাবে না, তাতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। এমনিতেই তো ভাইরাস ইনফেকশন, সাথে আরও জটিল ইনফেকশন হতে পারে। তো চিকিৎসা, দেখেন এটির চিকিৎসার মধ্যে এটি সিম্পল একটি বিষয়, তো এটি নিয়ে টেনশন করার কিছু নাই। দেখেন সানস্ক্রিন ক্রিম বা লিপ বাম এগুলো ব্যবহার করলে ভালো ভালো ফল পাওয়া যায়। তো সাথে সাথে দেখেন আমরা একটা ওষুধের নাম বলতেছি যে এসাইক্লোভির 5% বাজারে পাওয়া যায়। আপনারা জানেন যে এসাইক্লোভির ভাইরাস নাশক ওষুধ, তো এসাইক্লোভির 5% এবং হাইড্রোকর্ডিসন 1% কম্বিনেশন বাজারে অনেক ক্রিম আছে, এই ক্রিম দিনে 3 থেকে 4 বার ব্যবহার করলেই ভালো হয়ে যায়। তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন ক্রিমের কথা বলতেছি। তো আমাদের বাংলাদেশে দুইটা ক্রিম পাওয়া যায়, বাংলাদেশের একটি ড্রাগ ইন্টার এবং স্কোয়ার কোম্পানিটির নাম আপনারা জানেন ভাইরাক্স বা ভাইরাক্স HC। তো এই ক্রিমটি সাধারণত দিনে 3 থেকে 4 বার ব্যবহার করলেই এটি ভালো হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন এবং এটি হলে এটি ঘাবড়ানোর কিছু নাই। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।